নাম কি বললে? শিহাব। এই শিহাবের একটা পা নাই, ও ছোটোকালে অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে ওর পা অপারেশন করে কাটা লাগছে। তো ও এখন থাকে ওর নানির সাথে, ওর বাবা একটা বিয়ে করছে, তো ওর সৎমা ওরে ঠিকঠাকভাবে দেখে না, তাই তো শিহাব? এ তুমি হচ্ছে সকালে বেরোয়ছো দুপুরে, তাই না? দুপুরে বেরোয় কি খাওয়া দাওয়া করেছো? এই ছেলেটা এত সংগ্রাম করছে তার লাইফ লিড করার জন্যে, এটা আসলেই একটা মর্মান্তিক। তো তুমি পড়ালেখা করো কোথায়? ঝড় বাংলা স্কুল, ঝড়ভাঙ্গা স্কুল। ঝড়ভাঙ্গা স্কুলে সে পড়ালেখা করে, কোন ক্লাসে? ক্লাস থ্রিতে। তো তুমি একটা ডিম শোলো, শুনেছ? আর ঝাল টাল দাও, আর দাও দাও লবণ দাও। তো তোমার এই হাত, তোমার এই ডিম কত করে? 15 টাকা। এই ডিমটা তুমি এখন খাবা, ঠিক আছে? তুমি ভাত খাও না, সমস্যা নাই, তুমি এই ডিমটা খাও খাও। এ প্রতিদিন খুলনা বিশ্ববিদ্যালয়ে তার হচ্ছে এই ডিম বিক্রি করতে আসে। কয়টার থেকে আসো প্রতিদিন? আসো, স্কুল বন্ধ থাকে এই জন্যে আসো না, না মানে বন্ধ থাকলে আসো। তুমি কি অন্য অন্য জায়গায় ডিম বিক্রি করো, শুধু এখানেই? তোমার নানির বয়স কত জানো না? খুলনায়, মানে তোমার নানির বাসায় থাকে। ডিম টিম খাও মাঝে সাথে? ডিম খাও। এই যে আজকে যে 3টা ডিম ভাঙছে, তুমি আজকে এসএলএস আজকে ডিম নিয়ে আসছে 30টা, তাই না? 30টা ডিম নিয়ে আসছে, 30টার মধ্যে 3টা ভেঙে গেছে আর 27টা আছে। তো সে ঘুরে ঘুরে বিক্রি করছে, কয়টা তুমি বিক্রি করছো কয়টা? এখন আছে ডিম কয়টা? 12টা। 14টা বিক্রি করছো, তাই না? 14-15টা বিক্রি করছো ডিম। তো এটা নেই, তার টুকটাকভাবে সে আর তার নানির চলে যায়। তো তুমি এখন ডিমটা খাইলে না?
বাসায় যাবা না, বিক্রি করতে করতে বাসায় যাবা, বাসায় যেয়ে খাওয়া দাওয়া করবা। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি যাও, যেয়ে খাওয়া দাওয়া করো।